পরবর্তী প্রশ্ন হচ্ছে, সরকার কোনো স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে শর্ত দেয় যে বার্ষিক পারিবারিক ইনকাম 2 লাখ টাকা বেশি হবে না, কিন্তু আমার পারিবারিক আয় তার চেয়ে বেশি হওয়া সত্ত্বেও আমি যদি কোনো নকল ইনকাম সার্টিফিকেট দিয়ে ভোগ করি তাহলে সেটাকে কি আমার জন্য বৈধ হবে? সেটাকে আপনার জন্য বৈধ হবে না। এর উদাহরণ হচ্ছে, আমার ছেলেরা ভালো রেজাল্ট করেছে কিন্তু কেউ বৃত্তি পাইতেছে না, কেন? ওই বৃত্তির ক্ষেত্রে শর্ত দিয়েছে যে পারিবারিক ইনকাম 40,000 নিতে হবে, 40,000 নিচে নিতে হতে হবে। আমার তো 1 লাখ টাকায় কাছাকাছি বেতন, তো আমার ছেলেরা বৃত্তি পাওয়ার সুযোগ নেই, কেউ পায়ও না। সেই জন্য এই শর্ত যেহেতু দিয়েছে, এর অর্থ হচ্ছে গরিবদের জন্য দেওয়া হয়েছে, যারা গরিব। সুতরাং আপনি মিথ্যা সার্টিফিকেট যদি করে নকল করে ইনকাম সার্টিফিকেট দেখা জমা দেন তাহলে সেটা হারাম হবে, এটা নেওয়া যায় হবে না, কারণ এটা বিশেষ লোকদের জন্য দেওয়া হয়েছে, বিশেষ শ্রেণীকে। আপনি সেটার ভুক্তভোগী নন, সেটা নেওয়া যায় হবে না। আমি এটা উদাহরণ দিলাম এই জন্য, বোঝার জন্য যে আসলে বাস্তবতা হচ্ছে এটা, যে পাইলে নিতে হয় না, যে এটাকে আপনার জন্য হালাল কিনে না আগে আপনি দেখে নিতে হবে যে এটা আমি নেওয়া আমার জন্য বৈধ, সেই হিসেবে আমি নিচ্ছি যে বৈধ না হলে কোনো টাকা নেওয়া যাবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদিও আপনার হাতের ভোট দিয়ে যাক তবু নিতে পারবেন না, কারণ এটা আপনি বৈধ না, এটা দেখবেন না বৈধ কিনা আমার জন্য, এটা আপনার জন্য বৈধ না, কারণ এটা আপনাকে আপনার শর্ত অনুসারে দেওয়া হচ্ছে যে এত টাকা ইনকাম হতে হবে, কারণ এটা গরিবদের জন্য দেওয়া। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم